আচার খেতে কে না পছন্দ করে, তাই আজ আমি আচার দিয়ে একটা তরকারি রান্না করে দেখাবো। শোল মাছ দিয়ে আচার দিয়ে রান্না করব, যেটার নাম আমি দিয়েছি আচারি শোল। এটা অসাধারণ মজা খেতে। তাহলে দেখুন কিভাবে শুরু করছি রান্নাটা। এখানে দেখুন আমি শোল মাছ নিয়েছি, এখানে শোল মাছটাকে আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় করে নিতে পারেন, তবে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নায় চলে যাচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল নিয়েছি। যেহেতু এটা ভুনা করব, তাই একটু তেলের পরিমাণ দিতেই হবে। আর আপনারা যদি মনে করেন না আর একটু কম দিবেন তাহলে দিতে পারেন, সমস্যা নেই। তবে আমি 4 টেবিল চামচের মতো হবে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চা চামচের মতো রসুন বাটা দিচ্ছি। আমি সবসময় রসুন বাটাটা আগে দেই, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। হালকা ভেজে তারপরে পেঁয়াজ দিবেন, তাহলে তরকারিতে খুব সুন্দর একটা স্মেল করে। আমি রসুন বাটাটা দিয়ে এক সামান্য ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিলাম রসুন বাটাটা দিয়ে, এটাকে আমি একটু ভেজে নেব। এখন এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা প্রায় আমি হাফ কাপের মতো নিয়েছি। যেহেতু এটা ভুনা করব, তাই একটু পেঁয়াজটা একটু বেশিই লাগবে। আমি বারবার বলছি যে আমি মাছের তরকারিতে কখনও কাটা পেঁয়াজটা দিতে পছন্দ করি না, বাটাটাই দিই। তবে আপনারা যদি চান তাহলে কাটা দিতে পারেন। এখানে আমি ভালো করে ভেজে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি। এক একটা উপকরণ দিব আর নাড়াচাড়া করব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, আবার নাড়াচাড়া করছি। এভাবে নাড়াচাড়া করে করে এটাকে কষাতে হবে। এখন যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পানি দিচ্ছি, প্রায় 1/2 কাপের মতো পানি হবে আমি দিয়েছি। এখন এটাকে একটু কষিয়ে নেব। পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, আর যদি পানি দেরিতে দেওয়া হয় মশলা পুড়ে গেলে আবার রংটাও নষ্ট হয়ে যাবে আর তরকারিটা তেতো লাগবে। এখন আমি পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মশলাটা ভালো করে কষিয়ে যায়। আমার মোটামুটি কষানো হয়ে গেছে, দেখুন তেলটা কি সুন্দর উপরে উঠে গেছে। তারপরে আর একটু কষাতে হবে, তার জন্য আমি আবার 4 টেবিল চামচের মতো পানি অ্যাড করলাম। আবার এটাকে একটু নেড়েচেড়ে দেব। এটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি। আপনারা যদি আস্ত দিতে চান দিতে পারেন, আমি চিরে দিয়েছি ঝালের জন্য। আবার ঢেকে দেব, সামান্য সময় ধরে ঢেকে দেব, বেশি সময় ঢাকবো না। এখন আবার এটাকে তুলে দেখছি, দেখেন কত সুন্দর হয়েছে, তেলটা উপরে আবার ভেসে উঠেছে। এভাবে 2-1 বার করে পানি দিয়ে দিয়ে তেল তুলে আবার পানি দিবেন, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আবার নাড়াচাড়া করবেন। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা যত বেশি কষানো হবে তা তরকারিটা খেতে তত ভালো লাগবে, সেটা মাথায় রাখবেন। এখন আমি মাছটাকে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি। মাছটাকে দিয়ে উলটপালট করে দিচ্ছি। এই শোল মাছটা চামড়াটা আমি ফেলে দিয়েছি। আমরা শোল মাছের চামড়াটা ফেলে তারপর আমরা রান্না করি। আর আপনারা অন্যান্য ডিস্ট্রিক্টে শোল মাছকে কী বলে আমি ঠিক জানি না, আমরা সিলেটিরা আমরা শোল মাছই বলি এই মাছটাকে। আমি চামড়াটা ছিলে তারপর টুকরো টুকরো করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এক সাইড যাতে হয়ে যায়। এক পিঠ হয়ে গেলে এখন একটা একটা করে উল্টে দেব মাছ। তবে আলতো হাতে দিতে হবে, কারণ এই মাছটা একটু নরম হয়ে যায় যখন মশলার মধ্যে পড়ে, যাতে ভেঙে না যায় এই এটা খেয়াল রাখতে হবে। একটা একটা করে আমি উলটপালট করে দিচ্ছি, এভাবে করে আস্তে আস্তে করে উলটপালট করে দিব। এই মাছটা যদি টাটকা হয় তাহলে নরম থাকে, আর যদি ফ্রিজে কয়েকদিন থেকে যায় তাহলে কিন্তু শক্ত একটা ভাব চলে আসে। তার জন্য এই মাছটা রান্না করবেন যেদিন আনবেন সেদিনই রান্না করবেন, বিশেষ করে এই তরকারিটা, তাহলে খেতে খুবই ভালো লাগে। এখন আবার ঢেকে দিয়েছিলাম, এখন আবার ঢাকনাটা খুলে দেখছি আমি। দেখেন কত সুন্দর কষানো হয়ে যাচ্ছে। এই দেখেন আমার, এটা গত বছরের আচার, এটা আমার বোম্বাই মরিচ আর আম দিয়ে আমি আচার তৈরি করেছিলাম ঘরে, এখনও খুব ভালো রয়েছে। এখান থেকে আমি প্রায় 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিয়েছি মশলা, বোম্বাই মরিচ, আম, তারপরে তেল সহ আমি তুলে তরকারিতে দিয়ে দিয়েছি। এটার টেস্ট যে কত ভালো চিন্তাই করতে পারবেন। এটা ভুনা খিচুড়ির সাথে খেতেও খুবই ভালো লাগে। আমি স্পেশালি গরুর মাংসের মধ্যে এই আচারটা দিতে পছন্দ করি, আর অন্যান্য ভুনা তরকারির মধ্যেও আমি দিই আচারটা, খুবই ভালো লাগে খেতে। আচারটা দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে আমি আবার একটু পানি দিয়ে দিলাম।
এটা যাতে ভালো করে আচারের সাথে মশলার সাথে মাছের সাথে মিশে যায় তার জন্য একটু পানি দিয়েছি যাতে নিচের তলায় লেগে না যায়। এই জন্য এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার সামান্য সময় ধরে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি অপেক্ষা করব। ঢাকনা আমি দিয়ে দিয়েছি, দেখেন বলক চলে এসেছে। এখন আমি আবার ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা। দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ধনেপাতা খেতে পছন্দ না করেন তাহলে না দিলে হবে, তবে শীতের সিজনে ধনেপাতাটা দিলে খুবই ভালো লাগে, যে কোনো তরকারিতে ভালোই লাগে। ধনেপাতাটা দিয়ে আবার আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি, মাছগুলো উল্টে পাল্টে দিব, দিয়ে আবার একটু ঢেকে দেব। কারণ ধনেপাতার স্মেলটা যাতে সম্পূর্ণ তরকারির মধ্যে মানে ছড়ে যায় সেটাই জন্য আমি ঢেকে দেব। আগে একটু নাড়াচাড়া করে উল্টোপাল্টা করে দেই, তারপরে আমি এটাকে ঢেকে দেব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, কি টকবক করে ফুটছে তরকারিটা, আর অসম্ভব মজা হয়েছে এই তরকারিটা। একটা বোম্বাই মরিচের স্মেল, আচারের স্মেল, খুব ভালো লেগেছিল। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এখন কষানো পর্যন্ত যাতে পুরোপুরি তৈরি হয়ে যায় আমার তরকারিটা, পুরোপুরি মশলাটা টেনে যায়, তেলটা পানিটা সব কিছু একসাথে যেন পানিটা টেনে যাতে তেল উপরে উঠে যায়। এই দেখেন আমার তরকারিটা কত সুন্দর তেল ভেসে গেছে। এভাবে করে তেল যখন ভেসে উঠবে তখনই মনে করবেন যে তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি হাতল দিয়ে ধরে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ এখন অনেক নরম হয়ে গেছে মাছটা। এই দেখুন আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।